হরিদ্বার উত্তরাখণ্ডের অন্যতম জনবহুল তীর্থস্থান, সপ্তপুরীর অন্যতম একটি পবিত্র স্থান হলো এই হরিদ্বার। হরিদ্বার হলো দেবভূমির প্রবেশদ্বার, বদ্রীনাথ কেদারনাথের যাত্রা এখান থেকেই শুরু হয়। হরি অর্থাৎ বিষ্ণু, হর অর্থাৎ শিবকে বোঝায়, তাই এই জায়গাকে হরদ্বারও বলে। কথিত আছে সমুদ্র মন্থনের সময় মহাজাগতিক গরুর অমৃতের কলসি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত চারটি জায়গায় এই অমৃত পড়ে যায়। এই চারটি জায়গা হলো উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ এবং হরিদ্বার। এই জন্য এই চারটি জায়গায় ১২ বছর অন্তর কুম্ভ মেলা হয়। 2021 হরিদ্বারে কুম্ভ মেলা হয়েছিল। এই পবিত্র ভূমি গোটা ভারতবাসী তথা বাঙালিদের কাছে বিশেষ আকর্ষণীয়। দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর হরিদ্বার হচ্ছে সেই জায়গা যেখানে বাঙালিদের সবথেকে বেশি ভিড় হয়। তাই আমিও চললাম হরিদ্বার, আমি তো ঘুরে দেখবই, আর আপনাদের জন্য নিয়ে আসলাম হরিদ্বারের ট্যুর গাইড, যেখানে যাওয়া আসা, থাকা খাওয়া, ঘোরা সব কিছু ডিটেলে দেখতে পাবেন, আর ভিডিওর শেষে থাকছে খরচের হিসাব। হরিদ্বারের কিন্তু বিখ্যাত খাবার এই রাবড়ি। হাওড়া স্টেশনের বাইরে আছি, এখান থেকে দুপুর ১টায় কুম্ভ এক্সপ্রেস ধরে হরিদ্বার যাব। আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়া থেকে হরিদ্বারের দূরত্ব ১৫৩৭ কিলোমিটার, কুম্ভ এক্সপ্রেসে যেতে লাগবে ২৬ ঘন্টা ৫০ মিনিট। হাওড়া এবং হরিদ্বারের মাঝখানে ২১টি স্টেশনে দাঁড়াবে। ট্রেনটি আগে ICF কোচের ছিল, এখন LHB হয়েছে, যেখানে টোটাল ১৪টি কোচ রয়েছে। এর মধ্যে ২টি জেনারেল, ২টি স্লিপার, ১টি প্যান্ট্রিকার, ১টি AC ফার্স্ট ক্লাস, ২টি AC টু টায়ার, ৪টি AC থ্রি টায়ার এবং AC ইকোনমি কোচ ২টি রয়েছে। এখানে হাওড়া থেকে হরিদ্বার যাওয়া এবং আসার ট্রেনগুলির ভাড়া সমেত ডিটেলস দেওয়া রইল, আপনারা একটু পজ করে দেখে নিন। শেষ পর্যন্ত ১ ঘন্টা ১০ মিনিট লেটে আমরা হরিদ্বার পৌঁছালাম। ৩টে ৫০ ঢোকার কথা ছিল, এখন ৫টা বাজে। ট্রেনটা কিন্তু এখানে ১০ মিনিট দাঁড়াবে, দেরাদুন পর্যন্ত যাবে, সেই জন্য চেষ্টা করবেন তাড়াতাড়ি নেমে যাওয়ার। স্টেশনের বাইরে এরকম প্রচুর গাড়ি রয়েছে আর অটোও রয়েছে, অটোতে করে আপনি হোটেল পর্যন্ত যেতে পারেন, আর এই গাড়ি বুক করে আপনি টোটাল ট্যুরটাও কমপ্লিট করতে পারেন। হরিদ্বারে এসে সবার আগে আপনাকে হোটেল খুঁজতে হবে। আমাদের হোটেল খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। শেষমেশ আমরা হরিদ্বার স্টেশনের ঠিক অপোজিটে একটা হোটেল নিয়েছি, হোটেল সিটি সেন্টার। এই হচ্ছে রিসেপশন, চেক আউট টাইম হচ্ছে ২টা। থার্ড ফ্লোরে আমরা রুম নিয়েছি, এই রুম নাম্বার ১২৭, ডবল বেডরুম, AC আছে, TV আছে, বেডটা দেখুন দুজনে শোয়ার মতো, এখানে টি মেকার রয়েছে দেখুন, নিজেরা চা বানিয়ে খেতে পারবেন, বাথরুম দেখুন, মিরর, বেসিন সব কিছুই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ, উপরে গিজার রয়েছে, রুম বেশ ভালো তবে একটু ছোট, বাথরুমও বেশ ছোট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছুই ওকে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে রুমের জানলা থেকে একদম হরিদ্বার স্টেশন দেখতে পাবেন, দেখুন এই যে হরিদ্বার স্টেশন। রুম ট্যারিফ তো আপনারা দেখলেন, আমরা কিন্তু নন AC রুম ৮০০ টাকায় নিয়েছি, আর গ্রাউন্ড ফ্লোরে ৬০০ টাকায় আপনারা ডবল বেডরুম পেয়ে যাবেন। তবে রুমগুলো একটু ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, আর এখানে কাপল থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই, আর ফ্রি ওয়াইফাই আছে। হোটেল সিটি সেন্টার ছাড়াও আরও কিছু হোটেল আপনাদের দেখাবো, যেখানে রুম পাবেন বাজেটের মধ্যে।
বিষ্ণুঘাটের কাছে। এটা হচ্ছে হোটেল বিক্রান্ত। এখানে নন এসি ডবল বেডরুম 700 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর ডরমিটরি রয়েছে 150 টাকায়। আমরা ঘুরে দেখেছিলাম, ডরমিটরি রুম কিন্তু বেশ ভালো। রানা হোটেল, এখানেও কিন্তু নন এসি ডবল বেডরুম 700 থেকে 1000-এর মধ্যে পেয়ে যাবেন। বিষ্ণুঘাটের আরেকটি হোটেল হলো হোটেল আহুজা। এখানেও কিন্তু আগের মতো বাজেটের মধ্যে রুম পাবেন আপনারা। রাজস্থান গেস্ট হাউস, এটাও কিন্তু একটা বাজেট হোটেল, নন এসি ডবল বেডরুম, এখানেও কিন্তু 700 থেকে 1200-এর মধ্যে পাবেন। হরিদ্বারের আরেকটি অন্যতম ভালো হোটেল হলো হোটেল রাজ ডিলাক্স। এখানে নন এসি ডবল বেডরুম 1200-1500-এর মধ্যে পাবেন। এছাড়া স্টেশনের কাছে রয়েছে হোটেল অশোকা, হোটেল ভাস্করা, হোটেল দক্ষ, হোটেল শিবমূর্তি। এদের রুমগুলো কিন্তু বেশ ভালো। আপনারা যদি বুকিং করতে চান তাহলে নিচের নাম্বারে কল করে নেবেন। হরিদ্বার, ঋষিকেশ, কেদারনাথ, বদ্রীনাথ, উত্তরাখণ্ডের এই বেল্টটাতে আপনি সব জায়গায় নিরামিষ খাবার পাবেন। অলিগলি থেকে শুরু করে রাস্তার দুপাশে প্রচুর আপনি এই ধরনের রেস্টুরেন্ট পাবেন, যেখান থেকে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। ব্রেকফাস্ট করে নেবেন সকালবেলায়। হরকিপুরি ঘাটের কাছেই এরকম প্রচুর দোকান রয়েছে, পুরি সবজি, অন্যান্য অনেক রকম আইটেম রয়েছে। ছোলে ভাটুরে, ভাটুরে বানানো হচ্ছে, পুরো ফুলে যাবে। আমরা এখানকার বিখ্যাত খাবার ছোলে ভাটুরে নিয়ে নিয়েছি, 1 প্লেট 90 টাকা, দুটো থাকবে তাতে, আমরা একটা নিয়েছি 45 টাকা পড়েছে। খুবই টেস্টি, খেতে খেতে আর একটা মিষ্টির আইটেম নিয়ে এনেছি, এই যে গরম গরম গোলাপজামুন। যেরকম গরম সেরকম নরম, খুবই সুস্বাদু। 1 পিসের দাম হচ্ছে 25 টাকা। এরপর লাঞ্চ করে নিতে পারেন হরিদ্বারের বিখ্যাত দাদা বৌদির হোটেল থেকে। দাদা বৌদির রেস্টুরেন্ট এখানে 12 থেকে 14টা, কোনটা আসল কোনটা নকল সেটা বোঝা বড় দায়। তো আমরা কয়েকটা হোটেল দেখাচ্ছি আপনাদের দাদা বৌদির, যেখান থেকে ইচ্ছা সেখানে খাবেন। এই যে বাঁদিকে পুরনো দাদা বৌদির হোটেল, বলছে এটা ব্যারাকপুর শাখা। আবার ডান দিকে রয়েছে দাদা বৌদির হোটেল, এটা হচ্ছে আসুম দাদা বৌদি হোটেল। এই সব জায়গায় শুদ্ধ বাঙালি নিরামিষ থালি খাবেন 80 টাকায়। এই যে আরেকটা দাদা বৌদির হোটেল, এই আরেকটা দাদা বৌদির হোটেল, পুরাতন দাদা বৌদির হোটেল। ডিলাক্স দাদা বৌদির হোটেল, এই যে দেখছেন হোটেল লায়ন্স, এর নিচে দিয়ে যেতে হবে দাদা বৌদির হোটেল। তবে দাদা বৌদিতে খাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি, আমরা রাস্তার আশেপাশে যে দোকান পেয়েছি সেখানেই খেয়ে নিয়েছিলাম। এই যে থালিটা দেখছেন এর দাম হচ্ছে 80 টাকা। খাবার দাবার খুব একটা আহামরি না, ওই চলে আর কি। হরিদ্বারে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, তার মধ্যে প্রধান 10টি হলো হরকিপৌরি ঘাট, মনসাদেবী টেম্পেল, চণ্ডীদেবী টেম্পেল, রাজাজি ন্যাশনাল পার্ক, কাঙ্খাল, মায়াদেবী টেম্পেল, শান্তিকুঞ্জ, সপ্ত ঋষি আশ্রম, ভারতমাতা মন্দির এবং পবনধাম। এগুলি পুরোটা কমপ্লিট করতে হলে আপনাকে 2-3 দিন থাকতে হবে। যেহেতু আমরা একদিন ছিলাম, তাই প্রথম 3টি স্পট মানে হরকিপৌরি ঘাট, মনসাদেবী টেম্পেল এবং চণ্ডীদেবী টেম্পেল আমরা ঘুরেছি। সকালবেলা আমরা প্রথমেই হরকিপৌরি ঘাটে যাব। স্টেশন থেকে টোটোয় উঠে পড়েছি, 20 টাকা ভাড়া পড়েছে। হরিদ্বারের উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, আর গঙ্গা নদীর উপর রয়েছে হরকিপৌরি ঘাট। বলতে পারেন হরিদ্বারের প্রাণকেন্দ্র হলো এই হরকিপৌরি ঘাট। এই সেই মা গঙ্গা, শিবের জটা থেকে এখানেই তিনি মুক্তি পেয়েছিলেন।
গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে পাহাড়ি পথ বেয়ে এসে এখান থেকেই গঙ্গা নদী সমতলের দিকে যাত্রা শুরু করে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রাজা বিক্রমাদিত্য এই ঘাট নির্মাণ করেছিলেন। এই ঘাটের সবচেয়ে পবিত্র স্থান হলো ব্রহ্মকুণ্ড। এই ব্রহ্মকুণ্ডেই সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের কলসি থেকে এক ফোঁটা অমৃত পড়েছিল, তাই এখানেই সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। সন্ধ্যা আরতি প্রতিদিন 6টার থেকে শুরু হয়, আজকে সেটা 3টের থেকে হবে। গঙ্গায় পুজো দেওয়ার জন্য এরকম ফুলের ডালি পাবেন, আর এইদিকে দেখুন বিভিন্ন সাইজের ড্রাম রয়েছে, গঙ্গার জল আপনারা এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ফুলের ডালি কিতনা? 20। আর যে ড্রাম হ্যাঁ, এখানে জলের বেগটা দেখুন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই হরকিপৌরি ঘাটে স্নান করেন। এই পাহাড়ের উপরে এই যে দেখছেন, এটা হচ্ছে মনসা দেবী মন্দির। আমরা একটু পরে ওখানে যাব। এবার যাব মনসা দেবী মন্দিরে। একদম সরু সরু গলি এবং খুবই ক্রাউডেড। মনসা দেবী মন্দিরে যাওয়ার এটাই হচ্ছে মেইন গেট, আর এই গেট দিয়ে আপনারা হেঁটেও যেতে পারেন, আর সামনে রোপওয়ে আছে, চাইলে রোপওয়ে দিয়েও যেতে পারেন। বাবা, রোপওয়ের টিকিট কাউন্টার দেখুন কি ভিড়। নর্মাল টিকিট 129 টাকা, কম্বাইন টিকিট 349 টাকা। রোপওয়ের কাউন্টারের দিক থেকে আর একটু এগিয়ে আসলে এখানে দেখুন এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির একটু পরে গিয়ে আপনি রাস্তা পাবেন। রোপওয়ের টিকিট কাউন্টারে দেখলেন কি ভিড়, তাছাড়া এখন টিকিট দেওয়াও বন্ধ আছে, তাই আমরা হাঁটা শুরু করেছি। এখান থেকে হরকিপৌরি ঘাট দেখুন, আর বাইরের দৃশ্যটা এখান থেকে সুন্দর লাগছে। হরিদ্বারে মনসা দেবী টেম্পল রয়েছে বিল্লো পর্বতের শিবালিক হিলের একদম উপরে। হরকিপৌরি ঘাট থেকে হাঁটা পথে দূরত্ব মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার। এটা এটা উপরে উঠছি তো বেশ কষ্ট হচ্ছে। ডাইরেক্ট সিঁড়ি দিয়েও আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 1 কিলোমিটার পাড়ি দিতে হবে। রোপওয়ে দিয়ে তো যেতেই পারেন, সময় এবং কষ্ট দুটোই কম হবে, কিন্তু যদি আপনারা হেঁটে আসতে চান তাহলে এই রোডটা ধরবেন, সিঁড়ি দিয়ে যাতায়াত করবেন না, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হবে। রাস্তার পাশে ফ্রুট চাট রয়েছে, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেলে একটু এনার্জি বাড়িয়ে নেবেন। দেখুন আশেপাশে প্রচুর বসার জায়গা রয়েছে, আপনারা সেখানে বিশ্রাম নেবেন কিছুক্ষণ। আমি ভাবলাম হাঁটার পাবলিক কম হবেন, কিন্তু এসে দেখি প্রচুর মানুষ হাঁটছেন। মন্দিরে ওঠার ঠিক আগেই রাস্তার দুপাশে এরকম দোকান পাবেন, দোকান থেকে কিছু নিলে আপনারা এখানে চটি জুতো রেখে যেতে পারবেন। মন্দিরে যাওয়ার আগে এরকম বিভিন্ন স্টল পাবেন, পুজো দেওয়ার সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যাবেন। ও কিতনে কা? 20 রুপে কা হ্যায়? 20 রুপে? এ মাতা কা পুরা সিঙ্গার সব 100? 100। আচ্ছা, ভীষণ ভিড় এখানে, ভীষণ ভিড়। এটা হচ্ছে প্রবেশদ্বার। এই ভিড় ঠেলে প্রথম দুটো মন্দির পাবেন, সেই মন্দিরগুলো কিন্তু পুরনো মন্দির না, সেখানে পুজো দেবেন না, একদম শেষে গিয়ে পুরনো মন্দিরে গিয়ে পুজো দেবেন। এই লাইন দিয়ে আপনারা যাবেন, তারপর অনেকটা ঘুরে মাকে দর্শন করে চলে আসবেন এই দিক দিয়ে, শ্রী বৈষ্ণবী দেবী মন্দির।
মন্দিরের ভিতরে ফটোগ্রাফি পুরোপুরি নিষেধ, তাই আপনাদের যতটুকু সম্ভব ততটুকুই দেখিয়েছি। হেঁটে আসার পরে যদি কষ্ট হয়ে যায়, যদি মনে করেন রোপওয়েতে ফিরবেন, তাহলে অনওয়ে টিকিট কাটবেন 100 টাকায়। এই হচ্ছে কাউন্টার। এই যে, এই যে কি ফল এটা? কন্দমূল ফল। ও, কন্দমূল। কন্দমূল, কন্দমূল। রাম যখন বনবাসে ছিল তখন এই ফল খেত। দেখি আমাদের এই রাম কি বলে খেয়ে। হেভি আপনি কিনতে পারেন, দেখে দেখুন না, কোনো অসুবিধা নেই। তো এক প্লেট কত? 20 কে 8 পিস। ও, 8 পিস 20 টাকা। মিষ্টি মিষ্টি আছে, একটু লাস্টের তেতো তেতোও লাগছে। দেখতে দেখতে অনেকটাই নিচে নেমে আসলাম। নামাটা কিন্তু খুব সহজ। মূল গঙ্গা নদী কিন্তু ওই দূরে, বেশ চওড়া। এই দেখুন, আর হরকিপৌরি ঘাট হচ্ছে এই যে, এটা একটা চ্যানেল কেটে এই দিকে এগুলো তৈরি করা হয়েছে। রুদ্রাক্ষ, মন্দির থেকে নেমে এসেছি, এখন একদম বেস্ট পয়েন্টে আছি। যেতে 30-35 মিনিট মতো লেগেছিল, আর 20 মিনিটের মধ্যে ফিরে চলে এসেছি হনুমানজি মন্দির। মন্দির যাওয়ার এই যে মূল গেট দিয়ে বেরোচ্ছে এবার, আর বাইরে দেখুন প্রচুর অটো রয়েছে। এবার আমরা এই অটো ধরবো, চণ্ডীমাতা মন্দিরে যাব। চণ্ডীমাতা মন্দিরে যাওয়ার জন্য অটো ভাড়া পড়ল 30 টাকা, হরকিপৌরি ঘাট থেকে যার দূরত্ব 5 কিলোমিটার। এই যে এই রোড দিয়ে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন চণ্ডীমাতা দেবী টেম্পলে। অ্যাভারেজ 40 মিনিট মতো লাগবে। এটা হচ্ছে এন্ট্রি। এই দিকটা আপনাকে রোপওয়ে যেতে হবে। চণ্ডী দেবীতে নর্মাল টিকিট হচ্ছে 220 টাকা, আর কম্বাইন্ড টিকিট 349 টাকা। মনসা দেবী টেম্পল এবং চণ্ডী দেবী টেম্পলে যাওয়ার রোপওয়ের টিকিট একসঙ্গে কাটতে পারেন, এটাকেই কম্বাইন্ড টিকিট বলছে। রোপওয়েতে ওঠার লাইন দেখুন এখানে। মনসা মন্দিরে হেঁটে গিয়েছিলাম, খুব কষ্ট হয়ে গেছে, এবার রোপওয়েতে যাচ্ছি। আর মনসা মন্দির থেকেও কিন্তু এটা বেশ উঁচু। এই দেখুন উপরে চণ্ডীমাতা মন্দির। রোপওয়ে থেকে নামলাম, এখান থেকে সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠতে হবে মন্দিরে যাওয়ার জন্য। ওই দূরে মন্দির। চণ্ডীমাতা দেবীর মন্দিরে যাওয়ার গেট। এই সামনেই হচ্ছে মন্দির। এই পর্যন্ত ভিডিও তোলা যাবে, তারপরে নিষেধ, সেই জন্য আর দেখাতে পাচ্ছি না। চণ্ডীমাতা মন্দিরের বাইরে প্রচুর জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে ফ্রিতে, আমরা সেখান থেকেই নিয়ে নিলাম। এই যে হালুয়া, সুজির হালুয়া। চণ্ডীমাতা মন্দির থেকে এবার আবার ফিরে যাচ্ছি। এখানে কিন্তু বিদেশিরাও প্রচুর আসেন। উইচ কান্ট্রি? কানাডা। ও আচ্ছা। হরকিপৌরি ঘাটে আপনারা অনেক মন্দিরও পেয়ে যাবেন। এটা হচ্ছে কালী মন্দির, শ্রী গঙ্গা মন্দির।
সামনে দেখছেন এই জায়গা থেকে একটু পরে আরতি শুরু হবে। আমরা একদম সামনে চলে যাব, সামনের দিক থেকে আপনাদের আরতি দেখাব। হরিদ্বারের সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই গঙ্গা আরতি। আমরা দেখলাম ম্যাক্সিমাম 7-8 মিনিট ধরে হয়েছে, তো আপনারা সময় মতো না আসলে এটা কিন্তু মিস করে যেতে পারেন। অন্য দিন বিকাল 6টা থেকে আরম্ভ হয়, আজকে যেহেতু গ্রহণ ছিল সেই জন্য 3:30 থেকে আরম্ভ হয়েছিল। আলু টিক্কি ভাজা হচ্ছে দেখুন, নর্থ ইন্ডিয়ার এটা একটা বিখ্যাত খাবার। কত করে দাদা? 1 প্লেট 50। আচ্ছা, টক মিষ্টি হেভি লাগছে। হরিদ্বারে আপনারা ভ্যারাইটি রকম মিষ্টি পাবেন, বিভিন্ন রকম খাবার। এগুলো হচ্ছে ফালুদা কুলফি, এটা মালপোয়া, এইটার নাম কি? আচ্ছা চন্দ্রকলা। আর এই হচ্ছে রাবড়ি। রাবড়ি আছে হরিদ্বারের কিন্তু বিখ্যাত খাবার এই রাবড়ি। অপরূপ টেস্ট, 100 গ্রাম 40 টাকা। লাঠি কুলপি 30 টাকা, এত বড়। খেতে কিন্তু খুব টেস্টি, হরিদ্বার আসলে এটা ট্রাই করবেন। বিদায় নেওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। হরিদ্বার থেকে কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার গাড়ি বা বাস বুকিং করতে চাইলে আপনারা এই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। এবার খরচের ব্যাপারে আলোচনা করি। যাওয়া আসা মিলে ট্রেন টিকিট পড়েছিল 3470 টাকা, অটো এবং টোটো ভাড়া পড়েছিল টোটাল 100 টাকা, হোটেল পার হেড 800 টাকা। ট্রেনে যাতায়াত মিলে 4 দিন ধরতে হবে, তাই খাওয়া দাওয়া বাবদ 1000 টাকা। রোপওয়ের কম্বাইন টিকিট ধরছি সেই জন্য 349 টাকা, এক্সট্রা 100 টাকা ধরলাম। তাহলে টোটাল খরচ হচ্ছে 5819 টাকা। ট্রেনের এসিতে টিকিট না কেটে যদি স্লিপার ক্লাসে যাতায়াত করতেন তাহলে এই খরচ কমে গিয়ে হতো 3679 টাকা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।